আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ফেসবুক চালাইতে চালাইতে হাঁপিয়ে গেছেন অথবা ব্যক্তিগত কোনো কারণে পার্সোনাল ইস্যুর কারণে আপনারা ফেসবুকে আর থাকতে চান না, অর্থাৎ আপনাদের যে আইডিটা আছে সেই আইডিটা আর আপনারা রাখতে চান না, একদম ডিলিট করে দিতে চাচ্ছেন যেন ফেসবুকে আর আপনার আইডিটা না থাকে, তাহলে আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখুন। অথবা যারা চাচ্ছেন যে কিছুদিনের জন্য আমাদের আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখবো, তারপর আবার আইডিটা যেন আমি পূর্বের মতো চালাইতে পারি সেই ব্যবস্থা করে রাখবো, কিন্তু সেটা আপনারা পারতেছেন না, জানেন না, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। তো আপনারা যারা এই কাজটি করতে চাচ্ছেন, আইডি ডিলিট করতে চাচ্ছেন একেবারেই অথবা ডিজেবল করতে চাচ্ছেন, তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা, আপনারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে যেভাবে কাজ করব সেভাবে কাজ করলে আপনাদের আইডিটি ডিজেবল, আপনাদের আইডিটি ডিঅ্যাক্টিভ অথবা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আর দেরি করব না, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা ভিডিওটি কেটে কেটে দেখবেন তারা কিন্তু কিছুই বুঝবেন না, ভিডিওটি দেখতে হলে আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা আমার কথা শুনবেন অথবা সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে ভিডিও আপনাদের কাজটা সঠিকভাবে করা হবে। সো যে স্কিপ করে দেখবেন সে কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, যারা ডিঅ্যাক্টিভ করতে চান তারা প্রথমে আপনাদের যে ফোনের ফেসবুক অ্যাপ আছে সেটা থেকেও ডিঅ্যাক্টিভ করা যায়, অথবা যে কোনো ব্রাউজার থেকে আইডিটা লগ ইন করবো সেখান থেকেও ডিঅ্যাক্টিভ করা যায়। তো আমি ফেসবুক অ্যাপ থেকেই দেখাচ্ছি, আমি দেখানোর জন্য আমার আইডিটাই ব্যবহার করতেছি, কারণ আমি তো আর আমার আইডিটা ইয়ে করবো না, শুধু আপনাদেরকে দেখাবো। সো ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তারপর আপনারা দেখবেন উপরের কর্নারে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। সিম্পল থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, স্লো করে নিচের দিকে চলে আসার পর দেখবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। সো সেটিং অ্যান্ড প্রাইভেসির ভিতরে আপনারা ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসির ভিতরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথম অপশন দেখছেন সেটিং লেখা, এই সেটিংয়ে আবার ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কাজ করবেন, প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। সো আগে আমরা আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য অথবা ডিলিট করার জন্য পার্সোনাল ইনফরমেশন কিন্তু ব্যবহার করেছি, সো এখন সেটা দিয়ে কাজ হচ্ছে না, 2021 সালের নিউ আপডেট। সো আপনারা স্লো করে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, একটু উপরে যান, হ্যাঁ দেখতে পারবেন যেখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ, হ্যাঁ অ্যাকাউন্ট ওনারশিপ লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সো ভিউয়ার্স একটু ওয়েট করুন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আপনাদের আসল মূল কাজ, এখন আপনার আইডিটা কী করতে চাচ্ছেন, আমরা যেহেতু আইডিটা ডিলিট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট করতে চাচ্ছি, সো আমরা এখানে ক্লিক করব ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটশনে ক্লিক করব। সো আমি ক্লিক করতেছি, একটু ওয়েট করুন, দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা। সো আপনারা পারফেক্টলিভাবে আপনাদের আইডিটাকে ডিলিট করতে পারবেন। সো এখানে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস, এখানে লেখা আছে আপনাদের ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনি কি অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে চান, এক সপ্তাহ, এক মাস, দুই মাস, সেটার জন্য, নাকি আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন। সো আমি প্রথমে দেখাবো ডিঅ্যাক্টিভ কীভাবে করতে হয়, এই জন্য আমরা ডিঅ্যাক্টিভের টিক দেওয়া আছে অলরেডি, হ্যাঁ ডিঅ্যাক্টিভে ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, সো এখানে আমরা ক্লিক করবো সিম্পল। সো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। সো এখানে দেওয়ার পর আপনাদের এখানে কী দিতে বলবে, পাসওয়ার্ড। সো আপনারা এখানে আপনাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও পাসওয়ার্ড চাবে, আবার পাসওয়ার্ড দিয়ে ওকে করার পরে হ্যাঁ সেখানে একটা অপশন চলে আসবে, আমি আসলে দেখাচ্ছি না কেননা আমার আইডিটা আমি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি না। সো সেখানে একটা অপশন আসবে যে আপনি কতদিনের জন্য বন্ধ রাখতে চান, এক সপ্তাহ, দুই সপ্তাহ, না তিন মাস, না এক বছর। সো সেই অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার আইডিটি ততদিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এটা গেল ডিঅ্যাক্টিভের কাজ, এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আইডি ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য আপনারা কী করবেন, এখানে ডিলিটের টিক দিবেন, ডিলিটের টিক দেওয়ার পর আপনারা এখানে লেখা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম প্রসেসে ভিউয়ার্স এরকম একটা স্টেপ আসবে, এখানে বলা হয়েছে
এখানে বলা হয়েছে কি কারণে আপনি এই অ্যাকাউন্টটি আসলে ডিলিট করতে যাচ্ছেন। ফেসবুক কিন্তু জানতে চাই, যেহেতু আমার বাসায় আসলেন, আমার কাছে থাকলেন, তো কেন আপনি হঠাৎ করে রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, কেউ জিজ্ঞেস করতে পারে না। সো ফেসবুকে এরকম, যেহেতু অ্যাকাউন্ট খুলছিলেন কিন্তু আপনি ডিলিট করতে চাচ্ছেন, সো এটা কীভাবে কী কারণে যাচ্ছেন সেটা দেখাচ্ছে, জানতে চাচ্ছে। সো আপনি যে কোনো একটা কারণ এখানে ই করবেন, যে আমি আই হ্যাভ এ প্রাইভেসি অনসেম অথ মাস্ট টার্ম টু, তো প্রথমটাই আপনারা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে কী করবেন, কন্টিনিউতে দিবেন। সরি ভিউয়ার্স, কন্টিনিউতে, হ্যাঁ কন্টিনিউতে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ ইনস্টেড সেভ পোস্ট ইউর, অর্থাৎ অল, এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট, সব কিছু ডিলেট হয়ে যাবে। তার জন্য কী করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ডিলেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনাদের সেই টোটা ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ডিলেট হয়ে যাবে, আর কখনো সার্চ দিলেও কেউ পাবে না, কোথাও থাকবে না আপনাদের এই অ্যাকাউন্টটি। সো ভিউয়ার্স, এরকমভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ অথবা ডিলেট করে নিতে পারবেন। আমি আসলে করতেছি না, কারণ আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য ভিডিওটা বানালাম। সো এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে তো ভিডিওটি একটা লাইক দিবেন, আর আপনারা আমার দেখানোর মতো কাজ করলে অবশ্যই আইডিগুলো ডিঅ্যাক্টিভ অথবা ডিলেট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিন। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।